আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, মাত্র 5 টাকা খরচ করে আপনি অটো গাড়িটি কিভাবে নিরাপদ রাখতে পারেন এবং এতে করে আপনি গাড়িটি চুরির হাত থেকে অনেকটাই সেফ থাকবে। অনলি 5 টাকা খরচে আপনি ফুল গাড়িটি কিভাবে নিরাপদ রাখতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাত্র 5 টাকা খরচ করে কিভাবে আপনি ব্যাটারি চালিত ইজি বাইকটি নিরাপদ রাখতে পারেন সেই সম্পর্কে কিন্তু আসলে এই ভিডিওটি তৈরি করা। তো আসলে কি এটি আসলে করা যায়? 100% নিরাপদ হবে, মাত্র 5 টাকা হলেই হবে, মাত্র ছোট একটা সুইচিং করে। তো মূলত হচ্ছে আপনি গোপন জায়গায় একটি সুইচ ব্যবহার করবেন, তো সেই সুইচটি যতক্ষণ অন না করা হবে ততক্ষণ পর্যন্ত পিক আপ কোনো কাজ করবে না। তো সেই লজিকটা কিন্তু আসলেই ভালো একটা লজিক। তো এক ভাই আমাকে ফোন করেছিল যে ভাই এরকম কোনো সিস্টেম করা যাবে কিনা, তো সেই দেখলাম যে আসলে এটা ভালো একটা লজিক। তো এই সিস্টেম যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার গাড়িটি অবশ্যই নিরাপদ থাকবে। তো আসলে এটি কিভাবে করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটি যদি ফুলফিল ভাবে দেখেন অবশ্যই আপনারা নিজে এটি করতে পারবেন। একদম সিম্পল একটি কাজ, অনলি একটি সুইচ লাগালে আপনি গাড়িটি 100% নিরাপদ থাকবে। সেখানে চাবি মাবি যাই দেওয়া হোক না কেন, যত তারই জয়েন দেওয়া হোক, তো সেক্ষেত্রে গাড়িটি কিন্তু পিক আপে কাজ করবে না। আর পিক আপে যদি কাজ না করে তাহলে কিন্তু গাড়িটি বেশি দূর নিয়ে যেতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটি 100% নিরাপদ থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই সুইচটি অন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিক আপ কোনোভাবেই কাজ করবে না। তো এটি আসলে কিভাবে করবেন, আমাদের যে ইজি বাইকটি আছে তো সেই ইজি বাইকের যে আমাদের পিক আপটা আছে ডাইন হাতের যে পিক আপটি আছে, তো পিক আপের সাথে কিন্তু আমাদের একটি সুইচ আছে, যে সুইচটি গাড়িটির সামনে অথবা পিছনে নেওয়ার জন্য যে সুইচটি ব্যবহার করা হয় সেই সুইচটি কিন্তু আমাদের মূলত হচ্ছে কাজ। তো সেই সুইচে কিন্তু কোনো প্রকার কোনো এম্পিয়ার নেই, তো সেই ক্ষেত্রে যে বড় সুইচ লাগাতে হবে অথবা ছোট সুইচ কোনো সমস্যা নাই। সেই সুইচটা আসলে মূলত হচ্ছে কন্ট্রোলারে কিছুটা সিগনাল দেওয়ার সাথে সাথে সেই কন্ট্রোলার থেকে আপনার ডাইন অথবা বা অথবা সামনে অথবা পিছনের দিকে সেই কন্ট্রোলারটিতে কাজ করে। তো সেইখানে যদি আপনি ছোট একটা সুইচ ব্যবহার করেন সেটি আসলে অনেক গোপনীয়ভাবে যে কোনো একটি গোপন জায়গায় আপনি সুইচটি ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে ওই সুইচটা যতক্ষণ পর্যন্ত না দিবেন তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটি সামনে অথবা পিছনে কোনোটাই কাজ করবে না এবং পিক আপটাও কাজ করবে না। তো সেই লজিকটা কিন্তু আসলে অনেক ভালো। এই যে পিক আপটি দেখতে পারতেছেন, তো পিক আপের সাথে যে এই যে সুইচগুলো আছে তো সেম এই রকম কিন্তু সুইচগুলো থাকে। তো পিক আপের এক কাজ এবং সুইচটার কিন্তু আলাদা কাজ থাকে। পিক আপের কাজটা হচ্ছে শুধু স্পিড কমান এবং বাড়ানো, এবং যে সুইচটা এই সুইচটার কাজ কিন্তু পুরো গাড়িটাকেই একদম নিয়ন্ত্রণ করা। পুরো গাড়িটাই যখন সামনের দিকে অথবা পিছনের দিকে নিয়ন্ত্রণ করা হয় তখনই কিন্তু এই সুইচটা মূলত কাজ থাকে। তো একটি সুইচে এই সুইচটিতে হচ্ছে 3টা তার থাকে, মূলত 3টা কেবল থাকে। তো একটি হচ্ছে রেড, একটি সবুজ অথবা একটি অন্য কালার, যে কোনো কালারিং থাকতে পারে। তো এখানে একটি হচ্ছে কমন তার, আর একটা হচ্ছে সামনের দিকে কাজ করানো, আর একটা হচ্ছে পিছনের দিকে কাজ করানো। তো এখানে মূলত হচ্ছে আমাদের কমন যে তারটি আছে তো সেই তারটিতে একটা সুইচ ব্যবহার করতে হবে। তো এই এই তারটিতে যদি আপনি একটি সুইচ ব্যবহার করেন তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত সুইচটি অন না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কমন সেকশনে কোনো প্রকার সিগন্যাল আসবে না, এবং এটিতে যদি কোনো প্রকার সিগন্যাল না আসে তাহলে কিন্তু এই সুইচটি একদম কাজ করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এটি 100% নিরাপদ থাকবে। তো এই সুইচটির তারটি আপনারা কন্ট্রোলার থেকেও নিতে পারবেন, কন্ট্রোলার যে সাইডটা আছে তো সেইখানে এই সুইচের জন্য 3টা তার আছে। তো সেই তারের মধ্যে লাল তারটা থাকে কমন, তো সেই লাল তার থেকে আপনারা মূলত একটি তার নেবেন একদম স্যাম্পল বেড সুইচ আকারে। তো একদম স্যাম্পল বেড সুইচ আকারে এই সিস্টেমটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু 100% নিরাপদ থাকবে। যে উপরে যে পিকচারটি দেখালাম সেম এইরকম ভাবে একদম 2টা তার থাকবে, 2টা তার কাটার কোনো দরকার নাই, শুধুমাত্র কমন যে তার লাল তারটি সেই লাল তারটি মাঝখানে কাটবেন। সেখানে যদি আপনি কন্ট্রোলার থেকে নেন তাও নিতে পারবেন অথবা সুইচের সেই জায়গা থেকেও নিতে পারবেন। শুধুমাত্র লাল তার টিকেটে সুইচ একটি সুইচ লাগাবেন, এ পাশে একটা তার নেবেন, আর ওই সুইচ থেকে ঘুরে এসে আবার এই তারের সাথেই লাগবে, তাহলে কিন্তু সুইচটি অন করার সাথে সাথে আপনার সুইচটিতে লাইন যাবে। তো এই সুইচটি আপনারা একদম গোপনীয় জায়গায় লাগাবেন যার যেখানে সেফটি মনে হয়।
তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটি 100% নিরাপদ থাকতে পারে। তো এই লজিকটি ব্যবহার করে আমি আর একটা উপায় বের করেছি। আমি কিছুদিনের মধ্যে এই সিস্টেমটা তৈরি করব, যে একদম রিমোট কন্ট্রোল, একদম রিমোটের মাধ্যমে এই সুইচটা অন হবে। তো একদম মিনি আকারে এটা যে কোনো গোপনীয় জায়গায় লাগানো যাবে, মিটারের ভিতরে অথবা নিচে উপরে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন। এটা হচ্ছে আপডেট একটা ভিডিও, তো অবশ্যই ভিডিওটি ফলো করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সব রকম আপডেট ভিডিও পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে।